আল্লাহ রাব্বুল আলামিন প্রধান চারজন ফেরেশতাকে ডাক দিলেন হযরত মিকাইলকে ডাকলেন হযরত জিব্রাইলকে ডাকলেন হযরত ইসরাফিলকে ডাকলেন হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন এই চারজন ফেরেশতাকে ডেকে বললেন শোনো পৃথিবীর মধ্যখান থেকে এক মুষ্টি মাটি আনা লাগবে আওয়াজ দিয়া বলেন কি আনা লাগবে পৃথিবীর মধ্যখান থেকে এক মুষ্টি মাটি আনা লাগবে সর্বপ্রথম হযরত মিকাইল যখন আসলেন মাটি নেওয়ার জন্য মাটি প্রশ্ন করে আমাকে কেন নিবাম মিকাইল বলেন আল্লাহ তাআলা মানুষ বানাবে খলিফা বানাবে প্রতিনিধি বানাবে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মাটি নেওয়ার জন্য মাটি এমন ভাবে কান্না শুরু করেছে মাটি এমন ভাবে কান্না শুরু করেছে না আমাকে ধরো না আমাকে ধরো না আমাকে নিয়ে যেও না কেন কই এই মাটি দ্বারা আমি মাটি দ্বারা আল্লাহ পাক মানুষ বানাবে খলিফা বানাবে প্রতিনিধি বানাবে এই মানুষ আর খলিফা দুনিয়ার জমিনে যাইয়া আল্লাহকে ভুলে যাবে আল্লাহকে ভুলে যাবে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে আল্লাহর হুকুম অমান্য করবে আবার শেষে আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম দিবে আমি মাটি এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না বারবার বারণ করার পরে এই ফেরেশতা চলে আসলেন আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইলেন হযরত ইসরাফিল আলাইহিস সালামের ব্যাপারে মাটি একইভাবে কথা শুরু করলেন তিনিও মাটি নিতে পারলেন না সর্ব এইভাবে তারপরে আল্লাহ পাক হযরত জিব্রাইল আমিনকে পাঠাইলেন হযরত জিব্রাইল আমিন তিনিও ব্যর্থ হয়ে গেলেন তিন তিনজন ফেরেশতা যখন ব্যর্থ হয়ে গেলেন মাটি নেওয়া থেকে এবার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন এবার আজরাইল যখন নাকি পৃথিবীর মধ্যখান থেকে এক মুষ্টি মাটি হাতের ভিতরে নেওয়ার জন্য প্রস্তুত নিলেন ঠিক এমন সময় মাটি যেন আবার কান্না শুরু করলো মাটি যেন আগের মতো বলতে লাগলো আমাকে নিও না আমাকে ধরো না আমার দ্বারা আল্লাহ খলিফা বানাবে প্রতিনিধি বানাবে মানুষ বানাবে এই মানুষগুলা গুনাহ করবে আল্লাহ জাহান্নামে দিবে আমি কেমনে সহ্য করব আমার পক্ষে সম্ভব না আমাকে ধরো না আমাকে নিয়ে যেও না এইভাবে যখন নাকি মাটি আল্লাহর কসম করে বারবার কান্না করতে লাগলো আজদাই যেন ডাক দিয়া বলে মাটি রে তুমি যার কসম দিচ্ছ ওই আল্লাহর হুকুমে আমি এসেছি আমাকে এইভাবে বারণ করো না আমাকে নিষেধ করো না এই বলে এক মুষ্টি মাটি নিয়া হযরত আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহ পাক খুশি হয়ে গেলেন ডাক দিয়ে বলে আজরাইল তোমার দ্বারা এটা সম্ভব হয়েছে তুমি মাটি আনলা এই মাটি দ্বারা আমি আদমকে বানাবো আদম সন্তান বানাবো ও আজরাইল তুমি যেহেতু মাটি আনার ক্ষেত্রে সফল হয়েছো এই মানুষগুলানের জান কবজের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কেহর কাছে নয় তোমার হাতের ভিতরে দিয়ে দিব তুমি যেহেতু মাটিটা আনতে পারলা আর দু তিনজন ব্যর্থ হয়ে গেছে আনতে পারেন নাই এই জন্য তুমি এই কাজ করতে পারছো তোমার দ্বারাই সম্ভব তোমাকে এই দায়িত্ব দিব জান কবজের দায়িত্ব আমি আল্লাহ তাআলা তুমি আজরাইলের হাতে দিব আল্লাহু আকবার বলে আজরাইল আলাইহিস সালাম যেন আবার ভয় পেয়ে গেলেন ডাক দিয়া বলে রব্বুল আলামিন আমাকে আপনি এই দায়িত্ব দিবেন আল্লাহ তাআলা যদি আমি মানুষের জান কবজ করি মানুষ আমারে গালি দিবে মানুষ আমাকে মন্দ বলবে মানুষ আমার ব্যাপারে বাজে মন্তব্য করবে আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়ে কয় আজরাইল ও আজরাইল চিন্তার কোনো কারণ নাই টেনশনের কারণ নাই মানুষ তোমাকে মন্দ বলবে না গালিও দিবে না আমি আল্লাহ তাআলা যে মানুষের জান কবচের সময় হয়ে যাবে এক একজনের পিছনে এক একটা কারণ লাগাই দিব কাউকে আমি আল্লাহ তাআলার অসুখ দিয়ে নিয়ে যাব মানুষ বলবে অসুখে মরে গেছে আবার কাউকে সাপে কামড়াবে মানুষ বলবে সাপে কামড়ে মরে গেছে আবার কারো বয়সের বারে মারা যাবে মানুষ বলবে বয়সের কারণে মারা গেছে একটা মানুষ তোমারে গালি দিবে না আল্লাহু আকবার বলে